হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ অ্যান্ড ইটিং শো। তো বন্ধুরা, দারুণ গরম পড়েছে, তো আজকে আপনাদের জন্য আমি আর একটা নতুন শো নিয়ে হাজির হয়েছি। তো কী কী লাঞ্চে আসে আগে একটু আগে বলে দিই। এখানে আছে ভাত, কাঁকরুল আলু ভাতে মাখা। এই কাঁকরুলটা কুচো কুচো আলু ভাজার মতন করে কেটেছি, কেটে আলু ভাতে দিয়ে মেখেছি, কেটে ভেজে আলু ভাতে দিয়ে মাখা হয়েছে। আর এখানে আছে পটল ভাজা, আর আছে আলু ভাজা, আর বাঁধাকপির তরকারি, আর আছে বিউলির ডাল, আর এখানে এই যে ডিম সেদ্ধ দেখতে পাচ্ছেন, বিট নুন আর গোলমরিচ দিয়ে দিয়েছি যাতে খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকে আমি লাঞ্চে এইগুলোই খাবো। আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতেও ভুলবেন না। আর ফেসবুকে যারা দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। তো বন্ধুরা, তাহলে খাওয়া স্টার্ট করছি। প্রথমে আমি এই কাঁকরুল আলু ভাতাকে দিয়ে আগে খাবো। এটা খেতে কিন্তু খুব দারুণ হয়, একটু খাটনি হয়তো বেশি হয় কিন্তু খেতে দারুণ। কাঁকরুলের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, দানাগুলো ফেলে দিতে হবে, দিয়ে আলু ভাজার মতন ঝুড়ো ঝুড়ো করে কাটতে হবে, কেটে ভেজে তারপর আলু সেদ্ধ দিয়ে মাখতে হবে। খুব দারুণ লাগে খেতে। দারুণ হয়েছে। বিউলির ডাল, ডিম সেদ্ধ, বন্ধুরা সেদ্ধ ডিমে একটু গোলমরিচ আর বিট নুন দিলে দারুণ লাগে খেতে, স্বাদটা পুরো বদলে যায়। বাঁধাকপি
তো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেল, আজকে খুবই ভালো লেগেছে, সিম্পল খাবার ছিল, খুব টেস্টি ছিল। তো যাই হোক বন্ধুরা, তোমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। এই বলে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, পরে ভিডিও আবার দেখা হবে।